নাগেটস মাঞ্চুরিয়ান। চলুন দেখে নিই কি কি উপকরণ আমাদের লাগছে। চিকেন নাগেটস এক প্যাকেট, পেঁয়াজ পাতা কুচি আধা কাপ, লবণ আধা চা চামচ, পেঁয়াজ মিহি কিমা করা 2 টেবিল চামচ, ক্যাপসিকাম 3 রঙের কিউব করে কাটা 1 কাপ, কাঁচামরিচ 6 ফালি, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, রসুন কিমা 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ, চিলি সস 2 টেবিল চামচ, টমেটো সস 2 টেবিল চামচ, সয়া সস 1 চা চামচ, সাদা তিল 1 টেবিল চামচ, ভাজার জন্য তেল পরিমাণ মতো। এই ছিল উপকরণ। এবার কেমন করে রান্না করবেন তাই দেখে নিন। এখানে 1 প্যাকেট আমি কাজী ফার্মস কিচেন চিকেন নাগেটস নিয়েছি। এই নাগেটস দিয়ে মাঞ্চুরিয়ানটা খুবই ভালো লাগে খেতে। ঢেলে নিচ্ছি নাগেটসগুলো, এগুলো আসতেই থাকবে। এই চিকেন নাগেটসগুলোকে ভেজে নিতে হবে। আমি চুলাটা অন করে দিচ্ছি। কাজী ফার্মস কিচেনের চিকেন নাগেটে হার্মফুল প্রিজারভেটিভ নেই, আর আরেকটা জিনিস যেটা, টেস্টিং সল্ট এতে ব্যবহার করা হয় না। আমি এখানে একটু হালকা তেল দিচ্ছি মাঞ্চুরিয়ান সসটা রেডি করার জন্য। এর মধ্যে দেব রসুন কিমা 1 চা চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি। এখন একে একে সব উপকরণগুলো দেব। দিচ্ছি পেঁয়াজ কিমা, একটু পানি দিয়ে দিলাম। এর মধ্যে দিচ্ছি আমি 3 কালারের ক্যাপসিকাম, আমি একটু চেঞ্জ করে নেই। আমি এখন নাগেটসগুলো দিয়ে দিচ্ছি। এখন বাকি যে উপকরণগুলো আছে সসে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। হিটটা একটু কমিয়ে দিচ্ছি, নিয়ে এলাম। আর একটু পানি দিচ্ছি, লবণ দিচ্ছি সামান্য পরিমাণ, সস দেব 1 টেবিল চামচ, টমেটো ক্যাচাপ 1 টেবিল চামচ, চিলি সস, ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো। একটু ব্রাউন করে ভাজতে হবে যেন বাইটে একটা ক্রাঞ্চি টেস্ট আসে। এখন আরও যে বাকি জিনিসগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। একটু সয়া সস যাবে অল্প, একটু 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। আমি এখন গ্রেভি করার জন্য কর্নফ্লাওয়ার এবং পানি গুলিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার সবসময় ঠান্ডা পানি দিয়ে গুলতে হয়। সসও প্রায় হয়ে গেছে, নাগেটসও হয়ে গেছে। ভাজা নাগেটসগুলো দিয়ে দিচ্ছি। এখন প্রায় হয়ে এসেছে, লাস্ট যে জিনিসটা যাবে সেটা কর্নফ্লাওয়ার গোলানো দিলাম আমি। শেষে দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ পাতা, পেঁয়াজ পাতা গ্রিন। আমি আরেকটু চিলি সস অ্যাড করে দিলাম লাস্টে 1 টেবিল চামচ পরিমাণ। চুলাটা অফ করে দিলাম, ঢেলে নিচ্ছি। আমি একটু গ্রিন দিয়ে দিচ্ছি, লেটুস দিলাম, সাদা তিল আমি উপরে দিয়ে দিচ্ছি। এটা টেস্টটাও বাড়িয়ে দেবে, আর সবচেয়ে বড় জিনিস এটার হেলথ বেনিফিট অনেক বেশি। তৈরি হয়ে গেল চিকেন নাগেটস মাঞ্চুরিয়ান। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের কাজী ফার্মস কিচেনের ফ্রোজেন প্রোডাক্ট দিয়ে একটা চমৎকার ডিশ দেখালাম ইফতারির জন্য। আশা করি আপনারা ট্রাই করবেন, ভালো থাকবেন, ভালো খান নিশ্চিন্তে।